হ্যালো গাইস, দিদি, এই যে দিদি শুয়ে আছে, বলো দিদি, বলো দিদি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং কাপল ব্লগ। আর ওয়েলকাম তোমাদের কারকের নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমি ব্লগ দিতে পারিনি, তো কেন দিতে পারিনি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো আজকে ব্লগটা নতুন জায়গা থেকে শুরু করছি। এটা হচ্ছে আমার ঠাম্মার ঘর, আমি এ বাড়িতে এসেছি সকালবেলা, সকালে না 10:30 দিকে আসলাম, এখন বাজে 11:00। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, আমি আসলাম বুলু ঘুমাচ্ছিল ওকে তুলতে, আসার থেকে শুনছি যে ঘুমাচ্ছে। তো একটু দিকে তাকাও, ওদিকে তাকাও, আসো কোলে আসো, কেন বসো কোলে বসো, দিদি বলে দাও, দিদি বলে দাও, তা বলো দিদি, বলো কুটু কুটু দিদি, বলো বলো দিদি, বলো দিদি বলে দাও। তো অনেক ঘুরে এসে শুনছিলাম যে তোমার চোখ কোনটা, চোখ কোন যে আমরা সবাই বসে আছি, আমি আসলাম এবারে একটু আড্ডা মারতে। তোমার ঠাম্মা ভাত খাচ্ছিল এই ঘরে, আমরা বসে এখন একটু গল্প করছি। বুনুকে এখন তুললাম ঘুম থেকে, তোমার মাথাটা দেখিয়ে দাও তো, একটা আব্বা করে দাও আমাকে, একটা আব্বা করে দাও, আব্বা করে দাও, আব্বা করে দাও, আব্বা উমা উমা উমা, একটা আব্বা দাও তো, মনে বাবা সব পারো না, বাই বাই করো, বাই 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 বলো, এটা কি হচ্ছে, বলো বেবি, বলো বেবি, বেবি বলো, তুমি কিচ্ছু ও কার মামা মামি ধরো। আমি এখন এখানে একটু বসে আড্ডা মারি, এদের সাথে কথা বলি, বোনের সাথে একটু খেলি। হ্যাঁ ঘুম পেয়েছে, কি হয়েছে দেখি, দেখি চোখ দেখাচ্ছে, খালি চোখই দেখাচ্ছে, ওই দেখতে ভালো লাগছে, ওরা দেখছে। একটু দিদি বলে দাও, একটু দিদি বলে দাও, দিদি বলে দাও, দিদি বুনু বলে দিদি, ও দিদি, দিদি ওই যে ওর কাছে দাও, ওর কাছে দাও, দিদি, ও দিদি, দিদি করে দেখতে করে দাও, এই তো সব পারে। কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ ওর সাইডে পড়ো ওটার সাথে, হ্যাঁ এই ব্লাউজ তো মানাবে। তো বসে আছি, তার কারণ হচ্ছে অভিও এসেছিলো খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে বেরিয়ে মানে চলে গেছে, আমিও গেছিলাম ওর সাথে, একটু আমার বাজারে কাজ ছিল, কাজ বলতে কিছুই না, ওই গিয়েছিলাম একটু মিষ্টি আনতে, কারণ এক জায়গাতে যাবো, তো এক জায়গায় যাবো আমরা, তো একটা কাকুর বাড়িতে, তো কাকুটার মা মারা গেছে, তো সে আমাদের যাওয়া হয়নি, তো ওই জন্য যাবো দেখা করতে। তো আমি মা, আমি আর মাই যাব। আর হচ্ছে বাইরে এত আজকে রোদ, এত রোদ মানে বেরোনোর ইস মানে বেরোতে পারবো না এরকম। আমি জুতো পড়েছিলাম, আমার জুতোটা মানে কিসের ওটা মা, আমার জুতোটা রাবার রাবার টাইপের, এত রোদে গরম হয়ে গেছে, ফট করে দিয়েছি পা আমি জুতোর মধ্যে, আর পা তোর মাঝে গরম মানে ফুসকা পড়ে গেল এরকম। আর তো তারপরে সিট, অভির স্কুটিতে বসবো, সিট তো এত গরম, অভির স্কুটিতে বসেনি, ওই মানে ভিতরে পা দিয়ে না দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তুমি ওঠো ওঠো, উঠে বসেছি, বাপরে বাপ গরম, এ কী অবস্থা। তো মা রেডি হচ্ছে এখন, আমি মোটামুটি জামা কাপড় পরে বসেই আছি, আর কি রেডি হব।
তো সেরকম তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি না যে সেদিক দিয়ে যাবো, এটাই ঠিক আছে। আর রানী ওই যে যেখানে যাবে সেখানে সেখানে খালি পায়ে পায়ে ঘুরবে। আর রানী এখানে আসো, এখানে এখানে ওখানে ঘুমাবে, দেখবে সবাই আছে কিনা তখন ঘুমাবে, একা একা ঘুমাতে চায় না, দেখবে কে কোথায় গেছে। তো একটা দিন তোমাদেরকে দেখানো হয়নি, যে তুমি ব্লগ কিছুদিন ধরে দিচ্ছিলাম না, তো তার জন্য আমি একটা জিনিস তোমাদের দেখাই নিয়ে যে সবাই মানে পড়ে কি, আমি অনেক বছর থেকে পড়ি কাচের চুড়ি শ্রাবণ মাসে, তো সেটা অনেকেই পড়ে তোমরা সবাই জানো। এই যে আমি পড়েছি দু হাতেই, এই যে পড়েছি, আমি আর মা যাবো, মা মনে যে এই শাড়িটা পরবে, এটা এটা হচ্ছে কাঁথা স্টিচ শাড়িটা, নর্মাল একটা জাস্ট শাড়ি, ভেতরটা দেখা এটা উল্টো করে ভাঁজ করা আছে, বোঝা যাচ্ছে না, ব্লু কালারের। তো মা শাড়িটা পরবে, তো আমরা রেডি হয়ে হয়নি তারপর বেরোবো। আমিও বাজার থেকে রানীর জন্য মানিক কলা নিয়ে আসলাম, কারণ কালকে ডাক্তারবাবু এসেছিল আমাদের বাড়িতে, রানীর ভ্যাকসিন ছিল কোভিডের, দুটো ভ্যাকসিন, একটা রানীর দেওয়া হয়ে গেছে এর আগে, কালকে একটা দিয়েছে। আর দেখো উঠলো, এই যে লাভ দিয়ে ত্রিং করে উঠলো না রানী, দেখো দেখো লেজ। ইস, এখানে বসতে পারিস তুই, এখানে বসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আমার ব্যাগে, আমার একটা নতুন ব্যাগ এনেছি, হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়বে, সামনের এই যে এখান থেকে এটা এখানে লাগানো ছিল, এখানে এই দুটা তো তখন এই গেছে উড়ে, আমি রাখলাম বাইরে, ওটা লাগিয়ে নেবো আবার। আর এখানে একটা পুতুল লাগানো, ছোট্ট একটা সফট টেডি টেডি একটা লাগানো ছিল ছোট্ট, ওটা ওই যদি দেখে কোনো সফট টয়েস যদি ওর সামনে মানে দেখানো হয়, যদি দেখে, অভি চাবি রিংয়ের মধ্যেও একটা ছিল যেটা ওই কামড়ে কামড়ে শেষ করে দিয়েছে, আমার ব্যাগে দেখেছে, ওটাও আজকে কামড়ে শেষ করে দিল সব কিছু কামড়ে। হ্যাঁ আমার চশমাটা নেই এখন, তো আমি আর মা যে রেডি হয়ে গেছি, যে মা খেতে করে রেডি, মাছটা পরবো তাহলে, এখন মাছটা পরে বেরোবো। এটাই হচ্ছে মা বলতে একটা সাজ হয়ে গেল, মাছটা থাকলে আর কোনো সাজ লাগবে না, ওটা মুখিতে ঢাকা, চলো বেরোনো যাক, আমাদের দেরি হয়ে যাবে। এই যে আমরা তো এখানে চলে এসেছি, এসে এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি স্কুটিটাকে দাঁড় করিয়ে রেখেছি, আমি আর মা স্কুটি করে আসলাম, মাকে তোমরা তো দেখলেই, তো ওখানে দূরে দাঁড় করিয়ে রেখেছি স্কুটিটা, এটা মানে কাকুটার বাড়ির সামনে এর জায়গাটা। আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কী সুন্দর খেলছে রিস্কাতার ভ্যানে ওঠে, আমার তো খুব মজাই লাগছিলো দেখতে, চারিদিকটা খুবই সুন্দর। সামনে মাঠ, আর মাঠের ওই পাড়েই কিন্তু আমাদের মানে বাড়ি, অনেকটাই দূর, হ্যাঁ তো এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না অনেকটাই দূর, বুঝতে পারার কথা না, কারণ এখন অনেক গাছপালা হয়ে গেছে জন্য আমাদের বাড়ি দেখা যাচ্ছে না, যদি না থাকতো হয়তো দেখা যেত আমাদের বাড়ির পেছনটা। এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সবাই ওরাও দাঁড়িয়ে আছে যে ওরাও খেতে যাবে, কারণ খাওয়া দাওয়া করছে আরও লোকজন। আর সামনে এখানে সব ধান গাছছে ওই সামনে জমিটাতে, কি হয়েছে বা তোমার চোখে সেটা বলো। এই জামা কাপড় বের করে পড়লে যা হয় আমার, আর মায়ের থেকে ডাস্ট অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আমার মায়ের, হ্যাঁ মা জামা কাপড় আগে আমি থাকতে বলতো আমাকে বের করে দিতে, এখন মা করেছে। তো বলো কেমন লাগছে তোমার এতদিন পরে এরকম দেখে, পুকুর টুকুর মাঠ টাট বাড়ির পাশে আছে কিন্তু দেখা হয়, বাড়ির পাশে আছে কিন্তু আমাদের বাড়ির পিছনে কিন্তু দেখা তো ভালো করে দেখা হয় না, অনেকটা দূর না, হ্যাঁ কেমন লাগছে বলো, মানে ভালো লাগছে, যেখানে থাকি বসে অনেকক্ষণ টাইমটা পাস করি। তুমি বাড়িতে তোমার যে ছানা দু টাকা রেখে আসছো, ও তোমার তো বসে থাকার সময় নাই, ও যে দুটা ছানা, একটা রানী একটা ভাই, দুটা ছানা আছে না বাড়িতে, এই ছানাগুলোকে নিয়ে যাবো নাকি, ওই যে ছানাগুলা। এই যে দেখো, এই জিনিসটা দেখার জন্যই আমি আরও একটু সামনের দিকে এগিয়ে আসলাম, যে ধান গাড়ছে শুধু তোমরা একবার দেখো, একটা করে নিচ্ছে, আর মানে আমি জানতাম ধানটা কীভাবে গাড়ে, কিন্তু আমি কোনোদিনও মানে অতটাও সামনে থেকে দেখিনি, মানে কীভাবে গাড়ে কোনোদিনও মন দিয়ে আমি মানে দেখিনি কখনো। তো এই যে ধান লাগাচ্ছে ওরা এখন ছোটো ছোটো, মানে একটা করে নিচ্ছে, এই যে
লাগিয়ে দিচ্ছে। আমার মানে ইচ্ছা করছিল আমারও যে আমি গিয়ে লাগাই দেখি পারি কি না, ভালোই লাগছিল। তো আমি কিছুটা সামনে এসে দাঁড়ালাম ওর জন্য, দেখার জন্য। তো আমরা এই মাত্র বাড়িতে আসলাম। আমার আমার অবস্থা কি অদ্ভুত লাগছে দেখতে, এত গরম এত গরম, বড় কথা না এখন রোদটা একটু কমলো, যদিও বেলাটা চলেই যাচ্ছে, তা অন্য দিন 5টা 6টা পর্যন্ত রোদ থাকে। আজকে হাঁকা সাহাকে একটু মেঘ করেছে 4টা বাজে। আমি খেজুর নিয়েছি মুখে, খেজুর খাচ্ছি, যাই হোক এখন তো শুয়ে থাকি, কী করবো। অভি আস্তে আস্তে 5টা 6টা, বাবাও টিভি দেখছে ডাইনিংয়ে বসে, আমি এই যে মাঝে ঘরে মাঝে ঘরে ভাবছি যে শুভ মানে মা বাবা টিভি দেখছে, তো আমি কী করবো, শুয়ে থাকি, শুয়ে শুয়ে একটু মোবাইলটা ঘাঁটবো, একটু মোবাইলটা দেখবো, শুয়েটা ভালোও লাগছে না। আজকে অনেক বাজারে গেছিলাম রোদের মধ্যে, ওখান থেকে আসলাম আবার গেলাম, এখন ওখান থেকে আসলাম, অনেক মানে শরীরের উপরে আসবে। তার মানে যাওয়ার মধ্যে একটা, যাওয়ার সময় এমন একটা কাণ্ড হয়েছে, রাস্তা আমরা চিনি না, আমরা প্রথম যাচ্ছি, মাও হয়তো এর আগে গিয়েছিল অনেকদিন আগে, তার ভুলে গেছে। এবার যে যাচ্ছি এতে 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 দেখছি কি যেখানে বাড়ি তার অনেক আগে একটা বাড়ির ওখানে দাঁড়িয়ে গেছি, ভাবছি এটাই মনে হয়, এখানেই মনে হয় বাড়ি। তো বাবা একটা লোকের নাম বললো, ওই লোকের বললো যে ওই লোকের বাড়ি যেখানে তার পাশে একটা গলি আছে, গলির ভিতরে ঢুকে যাদের বাড়িতে আমরা যাচ্ছি তাদের বাড়ি, তো সেই যে লোকটা নাম বাবা বলেছে, ওখানে দুজন আছে, একজন হচ্ছে কাছে আর যে বাবা যার কথা বলে তাদের বাড়িটা অনেকটাই দূরে। আমরা কাছে যেখানে একজন মানে লোকটার নাম একই নামে দুই লোক আছে, তো বাড়ির সামনে ওখানে দাঁড়িয়ে গেছে, ওখানে কেউ নেই, রাস্তা একদম রাস্তা ফাঁকা। একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কেউ কাকুটার বাড়ি, বলো না এখানে তো ওরকম কেউ নেই। তো আরেকটু এগিয়ে গেলাম, তাই বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম কি তুমি যে লোকটার নাম বললা সেটা কি ওই লোকটা কি এখানে বাড়ি, বলো না না ওইটা না আর একটা বললো, একজনের কথা বললাম চিনতে পেরেছি ওর বাড়ি ওখানে। তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম অনেক লোক বেরোচ্ছে বাড়ি থেকে, কাকুদের মহাপ্রভুর ভোগ হয়, যেহেতু কাকুরা হয়তো ওই কাকুটার মা মারা গেছে, ওরা হয়তো ইয়ে বৈরাগী না কি বলে, ওদের মহাপ্রভুর ভোগ হয় ওদের মধ্যে। আমাদের যেমন কেউ মারা টারা গেলে আমাদের মধ্যে মানে সবার মধ্যে অনেকের মধ্যেই যে মাছ টাছ খাওয়ায়, ওরা নিরামিষ খাওয়ায়, যেহেতু মহাপ্রভুর ভোগ হয় মানে শ্রাদ্ধ বলে কিছু হয় না। তো ভালোই লাগলো, গেলাম খুব ভালো, ওরা যে আমি আর মা এখানে শুয়ে আছি আর আমরা কি শুভ বলো, এই যে আরেকজনকে দেখো চলে আসলো, এসে উঠে আমার পেটের এখানে শুয়েছিল, এখন নেমে গেল। ভিজিয়ে গোটা ইয়ে একদম চপচপ করছে ভিজে। আমের মা শুয়ে আছে, মা এখনই আসলো, গুড ইভিনিং গাইজ। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা না মানে সন্ধ্যা লেগে পার হতে চললো, 7:30 বেজে পার হয়ে গেছে। তো বিকেলে আমার মুখটা এখানে দেখা যাচ্ছে এখানে, এই যে। তো বিকেলে আমি মা বাবা একটু গাছের পরিচর্যা করছিলাম, মা আর বাবাই করছিলো, গাছের পাতাগুলো ইয়ে মানে বেশি বড় বড় হয়ে গেছে ডালগুলো, ওই জন্য ওগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল। আর এই যে দুটো ডাটাপের ডাটা হয়েছে আমাদের ঘরের মানে পেছনে, এই যে দেখো ডাটাগুলো কত বড়, ওই দেখো ভাইয়ের থেকে লম্বা, মানে কতটা লম্বা একটা, এই যে এইদিকে যেটা আছে সেটা মানে হ্যাঁ একটু ছোট আর ওটা একদম বড় আর কি, মানে মোটা খুব মানে ডাটাগুলো। এর আগেও একটা হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম না, বলিনি হয়তো, ওটা আরও মোটা ছিল কিন্তু ভালো খেতে খেতে ভালো ছিল। আর অভি তো কয়েকদিন ধরে শরীর খারাপ, জ্বর এসছে ওর, অনেকে বলছে যে কোভিডের ভ্যাকসিন নেওয়ার প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে অনেকে যাদের জ্বর সেভাবে হচ্ছে না তাদের নাকি পরে হচ্ছে, এখন জানি না, আমার তো হয়েছিল জ্বর মানে ভালো শরীর খারাপ,
অভি তো সেভাবে কিছু হয়নি ওই জন্য হয়তো এখন হচ্ছে। এই দেখো এই গাছটা আমি লাগিয়েছি ছোট্ট ওই ছোট্ট গাছটা সুন্দর এই যে ফুলও ফুটেছে দুটো। তো যাই হোক তো তো খুব শরীর খারাপ আমার কাছে গাছের কালেকশন অনেক আবার গাছ লাগাই ভাই একটা ছোট্ট গোলাপ গাছ লাগিয়েছিল যার জন্য আজকে পাশের ওই তো গোলাপের ডাল গাছও লাগানো একটা ডাল লাগিয়েছিল সেই গাছটা মানে ভাইয়ের মতো লম্বা হয়ে গেছে গাছটা এত মানে বড় হয়েছে আশেপাশে যেগুলো ছিল নীলকণ্ঠ ফুলের গাছ ওটা তো লতা পাতা টাইপের হয় ওই জন্য ওগুলো মা কেটে দিল না হলে ওই গাছটা বড় হচ্ছিল না। তো এই যে এখানে দাঁড়িয়ে আমরা মোমো খাচ্ছিলাম আর এই যে এখানে এই মোমোর দোকানটা থেকে মোমো খাচ্ছিলাম এটা আর অভি তো স্যুপ খেয়ে যাচ্ছে আমি বললাম আমার জন্য একটু স্যুপ রেখো ও বলছে তোমার জন্য দিবে দাদা আছে এখনও ওঠেনি অলরেডি দুবারটি স্যুপ খাওয়া হয়ে গেছে আর এটা আমাদের এখানকার বিশাল মেগা মার্কেট এর সামনেই দোকান এখান থেকে দাঁড়িয়েই আমরা মোমো খাচ্ছিলাম। তো আমরা এই যে বাড়ির পথে রওনা হয়ে গেছি আজকে একটু একটা অন্য রাস্তা দিয়ে আসলাম মানে একটু ঘুরেই এটা বলা যেতে পারে তো এই রাস্তা দিয়ে আজকে আমরা আসলাম। আমরা তো বাড়িতে চলে আসলাম আর তোমরা তো দেখলেই রাস্তাতে দাঁড়িয়ে মোমো খেলাম কারণ অভির বললামই শরীরটা ভালো না তো ওর গলাও ব্যথা কারণ তোমাদেরকে তো বললামই যে অ্যান্টিবায়োটিক খেলে ওর গলা একটু প্রবলেম হয়ে যায় অ্যালার্জি আছে তো যার জন্য ও বললো চলো একটু মোমো খাই প্রথমে চপ খাবে বলছিলো তারপরে বললো চলো মোমো খাই তাহলে স্যুপটা খাবো গরম গরম ভালো লাগবে। তো আমাদের যে বিশাল মেগা মার্কেট আছে আমাদের এখানে তো ওখান ওর সামনে মোমোর দোকান বসে সেদিন আমার জেঠুর মেয়েও বললো ওখানে নাকি মোমো ভালো করে তো যাচ্ছেন যেহেতু আমাদের বাড়িতে আসার পথেই রাস্তাটা তো না আমাদের বাড়ি তার আগেও রাস্তা আছে ওদিক দিয়েও আসা যায় কিন্তু একটু ঘুরে আসলে ওর সামনে দিয়েও আসতে মানে আসা যায়। ওখানে দেখলাম মোমো দোকানটা তাই বললাম যে চলো খাই তো খেলাম আর হচ্ছে এখানে এসে তো আমার আমি ভাত শুধু করলাম মা ইলিশ মাছের তরকারি দিয়েছে সরষে বাটা আর এখানে একটা ডিম শুধু সিদ্ধ করলাম অভির জন্য ও খাবে তো আগে চটপট ডিনারটা করে নিই কারণ হচ্ছে ভাত অনেকক্ষণ আগেই নামিয়েছি অনেক রাতও হয়ে যাচ্ছে অভি এসে ওষুধও খেলো কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার নিয়ম নিয়ম মানে আজকে যেই টাইমে খাবে কালকে সেই টাইমেই খেতে হবে আবার অভি পাঁচ দিনে ওষুধ দিয়েছে সেটা হয়তো অভি তিন দিন খাবে কারণ অভি কমেই গেছে জ্বর আর আসেনি দুদিন ধরে এত জ্বর এসেছিলো যে ওষুধ পরপর খাচ্ছিলো সকালে দুপুরে রাতে তাও কমছিল না 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 পেরে দুদিন পরে অ্যান্টিবায়োটিক খেলো এখন বাজে 10:30 তখন আমরা চটপট ডিনারটা করবো। 11:15 বাকি তো আমরা এই মাত্রই ডিনার কমপ্লিট করে উঠলাম তো আর ভালো লাগছে না এবার শুভ কারণ আজকে আমার এত মাথা ব্যথা হয়েছিল বাড়িতে এসে ওষুধ খেলাম তারপরে একটু কমলো। যাই হোক আজকে ব্লগটা আমরা এদিকে রাখছি যদি আমাদের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমার সঙ্গে আর একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট টাটা।